দর্শক স্বাগত সবাইকে এন নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাউন। দর্শক সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়েছে সরকার আগামী অর্থ বছরের জন্য যাতে ঘাটতি থাকছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এনবিআরকে কর আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা থাকছে অপ্রদর্শিত অর্থ বৈধ করারও সুযোগ চলমান অর্থনৈতিক বাস্তবতায় আসলে এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে আমরা আজ আলোচনা করব এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন তিনজন অতিথি আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির আরও আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক সৌরভ হাসান আরও আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান স্বাগত আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে ডক্টর মাহফুজ কবির শুরুতেই আপনার কাছে আসবো বড় কিছু ফিগারের কথা বলছিলাম তো সরকার যেটি বলছে যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের একটি

আগামী অর্থ বছরের বাজেটে ওই রকম ছয় শতাংশ ধরা হয়েছে এবং আমি মনে করি যে যদি সাড়ে সাত শতাংশ হয় তাও সেটা একটা বড় সাফল্য এখন যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে আসলে সেটার একটা বড় অংশ কিন্তু আসলে পাবলিক ইনভেস্টমেন্ট তো সেই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা মাত্র দুই হাজার কোটি টাকা একটু বেশি মানে এডিপি কথা যদি আমরা তো সেটি আছে আর একই সঙ্গে বিরাট আকারে কিন্তু আমরা এখন ঋণের পরিকল্পনা করছি মানে বৈদেশিক ঋণ যেরকম রয়েছে যেগুলো ডলার পরিশোধ করতে হবে তো সেটা পঁচানব্বই হাজার একশো কুড়ি টাকা আর অন্যদিকে অবস্থা দেখি তাহলে সেটা দেখা যাবে প্রায় এক লক্ষ টাকা তার মানে হলো যে এটা বড় চাপ তৈরি হবে কিন্তু ব্যাঙ্কিং খাতে তার কারণ এই বিদায় অর্থপত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক ঋণ যেটি অনুদান সহ যেটি তো সেটি কিন্তু সব মিলিয়ে গ্রস যদি ধরি তাহলে সেটা সাড়ে সাত বিলিয়ন হতে হবে তো সেটা কিন্তু আসলে আমাদের ওই যদি যদি আগামী অত বছরেও আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘাটতি আর কখনও বাড়বে তো এটা একটা বড় সমস্যা মানে তখন এই যে এমনিতেই ব্যাঙ্কিং খাতে কিন্তু লিকুইডিটি ক্রাইসিস রয়েছে সেখানে সুদের হার অনেক বেশি এখন সাড়ে বারো শতাংশেরও উপরে চলে গেছে কৃষি ঋণ হিসেবে বার দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে কিন্তু সাড়ে পনেরো শতাংশ হয়ে গেছে যে সিংহ খাতের ঋণের সুদের হার আর যদি রিয়েল এস্টেটের গাড়ির

আলটিমেটলি মূল্য স্পিডে যেটা আছে সেটা পুরো না হওয়া সম্ভবই বেশি অন্য কোনো ধরনের যদি কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে এটা খুব কঠিন অবস্থা দাঁড়াবে আরেকটা বিষয় যেটা সাথে আসলে যুক্ত হয়েছে সেটা কলিং ফলিং নামে আমরা হঠাৎ করে লাভ দিয়ে কিন্তু আমাদের ডলারের দাম বাড়িয়ে দিয়েছি একশো সতেরো টাকা আবার কার মার্কেটে কিন্তু সেই সাথে পালিয়ে যাওয়া বেড়ে গেছে তো সব মিলিয়ে আসলে ডলারের দোকান এখন নেই যদিও এই মে মাসে আমরা দেখলাম যে দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার এলো কিন্তু সেটার মূল টার্গেটটা ছিল ইয়ে

আমরা একটু ইমরান হাসান আপনার কাছে শুনতে যাচ্ছি যে মানে কিছু পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি মানে শুল্ক সহ মানে একটু নিত্যপণ্য পণ্য তিরিশটির মতো কিছুটা চেষ্টা করেছে সরকার যাতে এই জিনিসগুলো আমদানি লেভেলে আমদানি খরচ কিছুটা কমে মানে সার্বিকভাবে আসলে উদ্যোগ কেমন দেখছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে কি না মানে আপনাদের কনফিডেন্স গ্রো করছে কিনা লাস্ট দুই বছরে কিন্তু আসে নাই বলেছিল সরকার আসবে আসে নাই কিন্তু সামনে আসবে কিনা সাড়ে ছয় উনি বলেছেন যেটা সাড়ে ছয় পার্সেন্ট আসলে সাড়ে সাত আসলেও একটু নিঃশ্বাস নেওয়া যাবে আসলে এটা তো সরকারি হিসাবে এগারো পার্সেন্ট মূল্যস্ফীতি কিন্তু বেসরকারি জরিপে কিন্তু পনেরো পার্সেন্টের উপরে মূল্যস্ফীতি আছে এটা কিন্তু আমরা কেউ স্বীকার করছি না কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে সরবরাহ যদি এইরকম চলতে থাকে যদি ধরেন কিছু গোষ্ঠীর খাতে যদি সব কিছু থাকে সরকার চেষ্টা করলেও কোনো কাজ হবে না আপনাকে এটা শুধু প্রসারী চিন্তা করে মূল্যস্ফীতি কমানোর জন্য এগিয়ে আসতে হবে যেমন আপনি কিছু গোষ্ঠী এই কয়েকটা প্রোডাক্ট রীতিমতো কন্ট্রোল করছে এটা একটা বিজনেস না এটা হচ্ছে এক ধরনের আপনার কি বলে গ্যাম্বলিং টাইপের তো এখানে সরকারও বোঝে সরকার বলতেছে যে আমার পক্ষে তাদেরকে যদি এখন হাত দিয়ে আমার সাপ্লাই চেনে প্রবলেম হয়ে যাবে তাহলে বিগত পঞ্চাশ বছরে কিন্তু তারা এই হৃষ্টপুষ্ট হয়ে একটা জায়গায় চলে গেছে এখন এই মূল্যস্ফীতি কমানোর একটা উদ্যোগ আছে যদি সরকারিভাবে আরও ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া হয় আপনি ছোটো ছোটো ব্যবসায়ীরা ইম্পোর্ট করতে পারছে না তারা যদি ইম্পোর্টও করে ওই বড়ো ব্যবসায়ীদের চাপের রেশান হলে আপনার বারোটা বেজে যাচ্ছে তো ওইখানে কিন্তু যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করা হয় যদি সরকারি উদ্যোগে যদি ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং এই খাদ্য মূল্যস্ফীতি কিন্তু কমে আসবে এখানটা কিন্তু যত না আপনার ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু দাম অনেক কমে গেছে কিন্তু আমরা ইমপ্যাক্ট পাইনি কারণ ডলার ফ্ল্যাকচুয়েশনের কারণ আবার ডলার বড় বড় গ্রুপগুলো ডলার পাচ্ছে কোনো না কোনোভাবে ছোটো ছোটো ব্যবসায়ীগুলো তারা পাচ্ছে না এটা কিন্তু সবাই জানে জলের মতো পরিষ্কার তো এখানে আমি একটা ছোট ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে এখানে ছোট ব্যবসায়ীদেরকে সবার আগে সুযোগ দিতে হবে আমরা বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ওই কিছু দেখতে পাইনি ক্ষুদ্র দুটো যদি না বাঁচে ক্ষুদ্র ব্যবসায়ী যদি না বাঁচে একটা রাষ্ট্র কোনোদিনই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না আজকে এত ক্রাইসিসের কারণে হচ্ছে সমস্ত ব্যবসাগুলো কিছু পুঁজিপতি তাদের দখলে নিয়ে গেছে এখন এই বাজেট মানে আমি পার্সোনালি মনে করি ওই তাদেরকে সুযোগ করে দেওয়া এই বাজেটে তারা কিভাবে তাদের ব্যবসাটা সম্প্রসারণ আরও করবে আরও কিভাবে কুক্ষিগত করবে আরও কিভাবে এই জনগণের উপরে চাপিয়ে দিবে তেল বলেন ভোগ্যপণ্য যাই আছে তাই বলেন কোনো না কোনো সুযোগে বাজার থেকে তারা একটা বড় টাকা হাতিয়ে নিয়ে যাবে এবং তারা আরও সাম্রাজ্য বাড়িয়ে দেবে আপনি দেখেন চালের ক্ষেত্রে আমরা বলি কিছু চাল আপনার একটা এক্সাম্পল না বললেই বুঝবেন না পোলাওর চাল চলে গেছে চার পাঁচটা দখলে কোম্পানির দখলে এবং এই পোলাওর চাল একশো পনেরো টাকা বিশ টাকা চাল প্যাকেট যাতে হয় একশো সত্তর টাকা বিক্রি করতেছে এখানে সরকার একটা পলিসি করা দরকার কে কোন ব্যবসা করবে কে কোন ব্যবসা করবে না এই পলিসি এখন পর্যন্ত হয় নাই জি বুঝতে পেরেছি আমরা আবার আসবো আপনার কাছে সোরাফ হাসান মানে সরকারের টানা চতুর্থ মেয়াদের মানে প্রথম বাজেট ছিল এটি সেক্ষেত্রে মানে রাজনৈতিক অগ্রাধিকার রাজনৈতিক দর্শন দর্শনের প্রতিফলন আর সেক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই একটা কি বলে অনেকটা গতানুগতিক এবং ধারাবাহিকতা রক্ষার চেষ্টা মূল্যস্ফীতি যে বিষয়টি সামনে এসেছে যে বিষয়টি ভাই বললেন যে মূল্যস্ফীতির প্রথমত হচ্ছে এই যে মূল্যস্ফীতি বেড়ে গেল এর কারণটা কি সরকার তো বলে যে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্থিরতা সেটি কি কারণ তো এই যুদ্ধের অভিজ্ঞতা তো শুধু বাংলাদেশে না অন্যান্য দেশগুলোতে আসছে ওসব দেশে বিশেষ করে শ্রীলঙ্কা ভারত তো মূল্যস্ফীতি অনেক কম আর নেপালেও কম হ্যাঁ পাকিস্তানের সাথে উদাহরণ দিলে বলা যেতে পারে যে আমরা স্বস্তিদায় স্বস্তিদায়ক অবস্থায় আছি কিন্তু পাকিস্তানের সাথে তো উদাহরণ দিই না যে পাকিস্তান তো প্রায় মানে অর্থনীতির ক্ষেত্রে খুবই বিপন্ন অবস্থায় এর লোন নিয়েই চলছে আমরাও যদি আইএমএফ লোন নিচ্ছি তো হচ্ছে যে মূল্যস্ফীতি রোধ করতে হলে একটা বাজার ব্যবস্থাপনাটা মানে বাজার কিন্তু একটা বিজ্ঞান তো এটা যদি মানে মুক্ত আমরা মুক্ত বাজার অর্থনীতির কথা বলি আবার ক্ষতিপয় পণ্যের আমদানি একটা গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে মানে সেখানে একচেটিয়া একচেটিয়া ব্যবসা করার সুযোগ দেওয়া এবং স্বাভাবিকভাবে বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদের সুযোগ থেকে বঞ্চিত করছে আর আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে এটা উন্মুক্ত করে দেওয়া আর বাজারের যে সরবরাহ চাহিদা ও সরবরাহের যে সেক্ষেত্রে সরকার বিকল্প সরবরাহটা জোরদার করতে হবে এখন কিছু কিছু করে টিসবির মাধ্যমে কিন্তু সেটি খুবই কম ভারতে এটা পারছে কেন ভারতের রাসায়নিক পদ্ধতি আছে এবং আয়ের মানে নিম্ন আয়ের মানুষকে মানুষের জন্য নিম্ন মানে তাদের কম পয়সায় দিতে হয় কম পয়সা দিতে হয় বিশেষ করে নিত্যপণ্য চাল আটা ভোজ্য তেল ইত্যাদি আমাদের এখানে এটি করা হয়নি হ্যাঁ আমাদের এখানে বারসনিক আছে বিশেষ বাহিনী এক কোটি পরিবারকে হ্যাঁ এক কোটি পরিবার আপনি ধরেন আমাদের হচ্ছে আমরা আসলে যতটা স্লোগান দেই যতটা আওয়াজ তুলি ততটা কি পায় এক কোটি পরিবার কিন্তু চার কোটি মানুষ তা চার কোটি মানুষ পেলে কিন্তু বাজারে একটা বড় প্রভাব থাকার কথা প্রথমত হচ্ছে সংখ্যক কয়েকটা হচ্ছে এবং তার তার যে পুরো মাসের যে প্রয়োজন সেটা মেটে না আর সুতরাং ওইটা খুব প্রভাব সৃষ্টি করতে পারছে না হ্যাঁ তাহলে এটি বাড়াতে হবে আরও এবং এই এক কোটি কার্ডের মধ্যেও কিন্তু অনেক নয় ছয় আছে অর্থাৎ অনেক অভিযোগ আছে যে এটি যাদের পাওয়ার কথা তাদের দেওয়া হচ্ছে না যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছে ঢাকা শহরে বিশেষ করে ধরেন ঢাকা শহরে ভাসমান মানুষ ছিন্নমূল মানুষ আছেন যদি চতুর্থাংশ মানে তাহলে পঞ্চাশ লাখ আর যদি তার চেয়ে কম হয় অন্তত ত্রিশ লাখ এই লাখ তারাদের কিন্তু ভোটার এখানে না তারা কিন্তু তারা কিন্তু এখানকার ভোটার না তারা গ্রামের ভোটার এবং আমাদের কাউন্সিলররা তো এইসব কার্ড তৈরি করে দেন তারা বলেন যে তার যেহেতু ভোটার না তাকে তার কার্ড করবেন কেন বুঝতে পারেন কিন্তু তাদের জীবনজীবীকে এখানে কিন্তু তারা এই কার্ডের সুবিধাটা পাচ্ছে না অর্থাৎ একেবারেই নিম্নয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ সুতরাং এই কার্ড দেয়া নেয়ার দেয়ার মধ্যেও একটা ফাঁকি আছে ডক্টর মাহফুজ কবির মানে আমরা বাস্তবতাগুলো বুঝলাম বাজার ব্যবস্থাপনার কিছু কথা কিছু আমদানিকারকের হাতে কিছু পণ্যের নিয়ন্ত্রণ চলে যাওয়া এরকম অনেক কিছু শুনছিলাম মানে করণীয় কি আসলে সরকারের আগামী অর্থ মূল্যস্ফীতি কমানোর জন্য মোটা দাগে হ্যাঁ মূল্যস্ফীতি আসলে এটা বড় রকমের পুঞ্জিভূত একটা সমস্যা মানে এটা আমরা দেখতে পেলাম যে শুরু হলো কিন্তু রাশিয়া কেন্দ্র থেকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে দেখা গেল কি যে অন্য দেশের অর্থনৈতিকগুলো কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলেছিল কিন্তু বাংলাদেশ এখান থেকে আসলে বের হয়ে আসতে পারেনি নির্বাচনের আগে দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে আর কি পণ্যের দাম কিছুটা কমে গেছে এবং অনেকটা স্তীমিত হয়েছিল কিন্তু সেটা আমি মনে করি যে একটা যে সিজনালিটি তার কারণ এই ডিসেম্বর নভেম্বর অক্টোবর এই সময়টাতে বা জানুয়ারি পর্যন্ত কিন্তু এমনিতে একটু স্তীমিত থাকে তার কারণ কৃষিপণ্য যোগান তখন বেড়ে যায় খাদ্যপণ্য বাজারে আসে তো এই কারণে তখন মূল্যস্ফীতি কিছুটা এমনিতেই কমে তো এই মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই বছর শেষ নাগাদ নাকি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে আমি মনে করি যে আসলে সেটা এই সেই সিজনালিটি মানে নভেম্বর ডিসেম্বর তেমনিতে কমে যায় তো সব মিলিয়ে আমি মনে করি যে এখানে বাজার ব্যবস্থাপনার উন্নতি করাটা খুব জরুরি এবং এক্ষেত্রে যে কথাটা খুব কমনলি শোনা যায় সেটা হলো যে আসলে এই যে অল্প কিছু কোম্পানির হাতে মানে বড়ো বড়ো কিছু পণ্য যেগুলো আসলে আমদানি করা হয় সেগুলো নিয়ন্ত্রণ চলে গেছে এমনকি আসলে দেশের ভিতর থেকে যেগুলো সোর্স করা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলোই মেনলি নিয়ন্ত্রণ করে চাল থেকে করার কি আছে এখন এখন এই জায়গাটাতে আসলে এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আসলে ইনভলভ করা এটা খুব ইম্পর্টেন্ট এটা এটা করতে হবে আর যে সরাসরি যাতে কৃষকেরা পাইকারি মানে শহরের পাইকারি বাজারে যাতে অ্যাক্সেস করতে পারে এরকম ফার্মার্স মার্কেটের কথাবার্তা তো আমরা বারবার শুনছিলাম বলছিলাম কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হয় নাই যার ফলে এই খাদ্য মূল্যস্ফীতির একটা বড় কারণ হলো যে বদল মানে এমনভাবে হাত বদল হচ্ছে যে ওইখানে কিন্তু ভ্যালুয়েশন কিছুই হচ্ছে না তেমন তো এই জায়গাতে সরাসরি যদি আমরা যোগান দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সমাধান হতো আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই ডলারের দামটা আর অন্তত এক বছর বাড়ানো যাবে না যতটুকু হয়েছে হোক এখন এটা নিয়েই আসলে চলে থাকুক কিন্তু আমি মনে করি যে এক্ষেত্রে আমি একটা বাজারের ভালো ব্যবস্থাপনা যদি হয় এবং সেই ক্ষেত্রে যে মজুদ বা অন্য কোনো ধরনের যে ডিস্টোশন এগুলোকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ওই ফিজিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পরিস্থিতি উন্নতি করতে পারি তবে আমাদের আসলে ব্যবসার খরচটা কমাতেই হবে তো সেই জায়গাতে আমরা যে কোনো ধরনের যদি ব্যবস্থা নেই বিশেষ করে যেটা ইন বাংলাদেশের যেটা স্লোগান যেটাকে আমরা এখন করছি যে দেখা যাচ্ছে তিরিশটা পণ্য যেটা হল খাদ্য পণ্যের ক্ষেত্রে বা অন্যান্য বেশ কিছু পণ্যে আসলে এই যে কিছু কর সুবিধা রয়েছে শুল্ক সুবিধা রয়েছে তো সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় জি তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা উন্নতি দেখতে পারি মূল্যস্ফীতির ক্ষেত্রে জি বুঝতে পেরেছি আসলে এই বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার একটা প্রস্তাব করা হয়েছে 15% কর দিয়ে সেই ক্ষেত্রে ফ্ল্যাট প্লট ও নগদ টাকার ক্ষেত্রে সুযোগ রেখেছেন রেখেছে সরকার আসলে আগামী অর্থ বছরের জন্য তো আজকেও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের একটি প্রোগ্রাম ছিল সকালে সেই অনুষ্ঠানে আসলেជា আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক কিছু কথা বলেছেন সিপিডির এর সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিছু কথা বলেছেন কালো টাকা প্রসঙ্গ প্লাস আসলে সরকারের রাজনৈতিক দর্শন কেমন হওয়া উচিত ছিল বা ব্যাংকিং খাত নিয়েও কিছু কথা এসেছে তো আমরা সেই বক্তব্যগুলো একটু শুনে আসব তারপরে আলোচনা করব সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই কোন ধরনের ইঙ্গিত পাইনি উপরে শতাংশ আর পনেরো শতাংশ আপনি করবেন করে করা তাদের উপরে এটা তো হতে পারে না আর তার চেয়ে বড় কথা উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট এটা কারো কোনো আইনগতভাবে কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা যাবে না এখন যে নামটা অলরেডি বলেছেন এটা গোপন করার কিছুই নাই আমি নাম বলি নাম বলে আচ্ছা ঠিক আছে যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিত ভাবে আরো দুর্নীতি করার সার্বিক ভাবে বাজেটটা হচ্ছে যে আমাদের যে বিজনেস পলিটিক্স বুরোক্রেসিটা লিঙ্কেজ যে নেক্সাস তার তোষণমূলক বাজেট বাংলাদেশে ঋণ খেলাপির পথ বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের লুটপাটের পথ জি সোরাফ হাসান আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম মানে ইস্তেহার পরিপন্থী বলা হচ্ছে মানে সংবিধান পরিপন্থী হ্যাঁ সংবিধান পরিপন্থী এবং নির্বাচনী ইস্তেহারেও তো দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানের কথা সরকার বলেছিলেন তো সেটির পরিপন্থী বলা হচ্ছে যদিও বাজেট উত্তর সংবাদ সম্মেলনে আমরা যেটি দেখেছি যে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে অপ্রদর্শিত অর্থ কালো টাকার জন্য না অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হয়েছে দুটোই কালো টাকা কারণ কালো টাকা কোনটা কালো টাকা হচ্ছে অবৈধ উপায়ে যে টাকাটা অর্জন করা হয় আর অপরদর্শিত অর্থ বলতে এন চেয়ারম্যান বা সরকারের নীতি নির্ধারকরা বলতে চাচ্ছেন যে এই টাকাটা আয় করা হয়েছে বৈধভাবে কিন্তু এটা প্রদর্শন করা হয়নি অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে আর প্রথম যে প্রশ্নটি হলো যে ট্যাক্স যিনি ফাঁকি দেননি তাকে তিরিশ শতাংশ হারে সর্বোচ্চ তিরিশ শতাংশ হারে আয়কর দিতে হবে আর যিনি ফাঁকি দিলেন তিনি পনেরো শতাংশ কর দিয়ে রেহাই পাবেন এবং তাকে প্রশ্নও করা হবে না সুতরাং এটি হচ্ছে এক ধরনের দেবপ্রিয় বলছেন যে মানবাধিকার লঙ্ঘন মানুষের সম সমতা সমতা প্রতিষ্ঠা হচ্ছে বা আইনের মূল লক্ষ্য হচ্ছে সবার প্রতি সমান বিচার ন্যায় বিচার তো এখানে ন্যায় বিচার করা হলো না অন্যায় করা হলো আরেকটি হচ্ছে যে সরকার যেটা দেখাতে চায় যদি আমরা এটি না করি তাহলে এই টাকাগুলো পাচার হয়ে যাবে অথবা অন্য অন্য অন্যভাবে ব্যবহৃত হবে প্রশ্ন হলো এই কালো টাকা তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করছি সরকার উৎসাহিত করছে না প্রক্রিয়াকে বন্ধ করার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করলে তাহলে এই কালো টাকা নিয়ে বা বাজেট বছর শেষে বাজেটে কিন্তু এটি নিয়ে আলোচনা এতটা জোরদার হতো না আমরা এতটা প্রয়োজন ছিল না তা আমরা কালো টাকা বন্ধ করিনি অপ্রদর্শিত আয়ও বন্ধ করিনি অপ্রদর্শিত ধরুন যারা স্বাধীন ব্যবসা করেন আর যারা সীমিত আয়ের না স্বাধীন ব্যবসা করেন এখন তাদের এরকম কোনো প্রক্রিয়া মাহুষ বলতে পারবেন যে অন্য অন্য দেশে কীভাবে উদাহরণ যেমন একজন চিকিৎসক তিনি স্বাধীন ব্যবসা করেন একজন আইনজীবী বা একজন ফ্রিলান্সার তিনি যে কোনো পেশায় হতে পারেন এখন তার আয়ের আয় থেকে তিনি যে ফাঁকি কর ফাঁকি দেন না এইটা কিভাবে নিশ্চিত করা যাবে এখন তো আমাদের এখানে দেখি যে একজন চিকিৎসক তিনি তার বছরে আয় হয়তো এক কোটি টাকা তিনি দেখালেন পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা এখন এই যে তিনি তো শ্রম দিয়ে কিন্তু এই টাকাটা অর্জন করেছেন কিন্তু সরকারকে ফাঁকি দিচ্ছেন এরকম একটা প্রক্রিয়া বের করা যায় কিনা যে তার আয়ের সঙ্গে তার করটা চলে যাবে

আর যদি ধরেন উৎকোষ নিয়ে কেউ টাকা জমা নেয় এখন উৎকোষটা তো এটা তো দেখাতে পারবেন না এটা কালো টাকাই এখন উৎকোষ যদি আমি বন্ধ না করি তাহলে কালো টাকা কিন্তু বন্ধ হবে না তখন কিন্তু এই প্রশ্ন আসবে আমি যদি কালো টাকাকে সুযোগ না দেই করের আওতায় আনার চেষ্টা না করি তাহলে টাকা পাচার হয়ে যাবে তো পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে এমন পদ্ধতি ফাঁক ফুকর সব দেশেই থাকে কিন্তু আমাদের দেশে ফাঁক ফোঁকরটা বেশি বরং বরং যে সঠিক পথে করকে অনেক সময় উৎসাহিত করা হয় অনেক সময় হয়রানির শিকার হন তারা আবার ফাঁকি দেওয়ার প্রবণতাও আছে আমাদের দেশে কি বলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অনেক গোলমাল আছে এই ভাই বললেন যে বড় বড় ব্যবসায়ী তো তারা শুধু যে একটা তন্ত্র করেছেন না তারা একটা সিন্ডিকেট করেছেন তারা তারা সরকারকে সরকারকে এক ধরনের জিম্মি রেখেছে সরকারকে জিম্মি রাখা মানে জনগণকে জিম্মি রেখেছে এর থেকে কি করে বের করা যাবে অবশ্যই ব্যবসায়ীরা লাভের জন্যই ব্যবসা করবেন অন্য অন্য দেশেও করেন কিন্তু আমাদের এখানে একটা এক ধরনের জনগণকে জিম্মি করার অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে রেহাই সেটা থেকে পরিত্রাণ না পাওয়া পর্যন্ত আমার এই কালো টাকা অপরদর্শিত আয় ইত্যাদি নিয়ে চলতে থাকবে তবে সাবেক অর্থমন্ত্রী কিন্তু একটা কি বলে একটা উদ্ভট যে প্রস্তাব দিয়েছিলেন যে বাইরে যেসবটা অর্থ চলে গেছেন আর দশ ভাগ পরে জরিমানা দিয়ে এটা আসবে একটা টাকাও আসেনি তবে এই কালো টাকা বলি বা অপ্রদর্শিত আয় বলি এখানে হয়তো কিছু টাকা আসবে সর্বোচ্চ এসেছে কিন্তু দু হাজার বিশ সালে বিশ হাজার না বাইশ সালে বিশ হাজার কোটি টাকা এবং সেটা হলো করোনার সময় বাইরে টাকা পয়সা দিতে পারে না আমাদের প্রধান কাজ হবে বাইরে যাতে টাকা না যায় সেটা বন্ধ জি বুঝতে পেরেছি ইমরান হাসান মানে ব্যবসায়ীদের মধ্য থেকেই তো আসলে দাবিটা আসে বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টর থেকে প্রতি বছর আমরা দেখি তো মানে আসলে কালো টাকার মালিক মানে কালো টাকার মালিকের সংখ্যা মানে বা কালো টাকার পরিমাণটা বাড়ছে কেন বা আমাদের কি মানে সমস্যাটা আসলে কোন জায়গায় মানে কালো টাকার মালিকদেরও বা ধরতে পারছে না কেন এনবিআর বা কি মনে হয় আমরা মনে করি যে সিস্টেমের কারণে আজকে এই অবস্থা সিস্টেমটাই এমন করে রাখা হয়েছে যাতে কেউ বেনিফিশিয়ারি হবে যারা আদায় করবে সেখান থেকে লোক যারা আদায় করবে তারা বেনিফিশিয়ারি হবে আবার যারা অবৈধ আয় করবে তারা বেনিফ তারা ওই সুবিধাভোগ করবে তো একে অপরের পরিপূরক আমরা এখন পর্যন্ত সুস্থ জ্ঞানে আমি দেখি নাই যে কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কোনো একটা দৃষ্টান্ত এক্সাম্পল দিতে দুই চারটা ভদ্রে দেখা যায় যদি একান্ত লেখালেখি বেশি হয় বেশি এক্সপোজ হয়ে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিন্তু পরিণতি কি হয়েছে সেটা আমরা ওইভাবে জানি না বেসিক্যালি আমি মনে করি যে সুশাসনের এত অভাব আপনি সুশাসন যেদিন নিশ্চিত করতে পারবেন সেদিনই কালো টাকারও দিতে হবে না সেদিন আপনার এই দেশে এরকম মূল্যস্ফীতি ওইভাবে হবে না সামঞ্জস্য থাকবে একটা ট্রান্সপারেন্সি থাকবে তো সুশাসনটা কীভাবে আসবে কারণ আমরা তো কেউ কাউকে মানছি না যে যার মতো করে সুবিধাটা আমরা আদায় করে নিচ্ছি আমাদের আরও দরকার এনি হাও আপনি দেখবেন যে এনবিআর কিছুদিন আগে বলেছে যে গুলশান ইনভেস্টিগেশন করে বিশ কোটি টাকার প্লট এক কোটি টাকা দেখায় রেজিস্ট্রেশন করছে আপনি কি ব্যবস্থা নিতে দেখছেন সেখানে কোনো আপনার আড়াই লাখ কোটি টাকার ঘাটতি আছে আমি আপনার এখানে বসে চ্যালেঞ্জ করতে পারি যদি আপনি শুধু গুলশান বনান নিতেই ছাপ্পাটা মারেন অন্য জায়গায় যাওয়ার দরকার নেই এত লোক বলতে আপনাদের নাই যে কে কত টাকায় রিয়েল এস্টেটে রেজিস্ট্রেশন করছে আপনি পেয়ে যাবেন যে বাজার দর কত তারা ওইখানে কত টাকা ফাঁকি হয়েছে তাহলে আপনার টাকার তো হওয়ার কথা না কিন্তু ওইখানে তো আপনি যাবেন না কারণ ওইখানে সমাজের প্রতিপত্তি যাদের আছে যারা সমাজ নিয়ন্ত্রণ করে দেশ নিয়ন্ত্রণ করে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সরকার সরকারের নিয়ন্ত্রণ করে তারাই ওইখানে আসে তো সুতরাং আপনি এই বারবার এই তথাকথিত বাজেট না দিয়ে বাজেটে এই কালো টাকা বন্ধ করে দিয়ে আপনি এইভাবে টাকা আদায় করেন আপনি ঘরের ভিতরে টাকা রেখে দিছে ম্যাক্সিমাম মানুষ কারণ আপনি ব্যাংক ব্যবস্থা ঠিক করতে পারেন না এখনও মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে টাকা চাইলে ব্যাংক টাকা দিতে পারছে না সরকার শুনেছি আরও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে টাকা ছাপায় টাকা নেবে অবশ্যই সরকার চালাইতে হলে লাগবে যখন আমার দেশে ক্রাইসিস থাকবে দেশ চালাইতে হইলে সরকারকে নিতে হবে কিন্তু সেটার সাথে সাথে প্যারালালি তো আমাকে দুর্নীতি বন্ধ করতে হবে আমাকে ব্যাংক ব্যবস্থা ঠিক করতে হবে একটা গোষ্ঠীর কাছে দশ বারোটা ব্যাংক চলে যাবে এবং সমস্ত ব্যাংকগুলো খালি হয়ে যাবে আপনি দিনের পর দিন চলতে থাকবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না তাহলে তো আপনি বাজেট করেন যাই করেন দিন শেষের তো তলা ফুটা আপনি যতই উপরে পানি ভরেন না কেন নিচে তো খালি হয়ে যাবে কারণ ছোট উদ্যোক্তারা কোনো লোনই পাবে না এখন শুনছি বড় উদ্যোক্তারা লোন নিয়ে প্রবলেম ফেস করতেছেন আর যারা আর অতিরিক্ত আপনার একটা এক্সাম্পল দিতে পারি একজন বড় অর্থনীতিবিদকে চালাতে দেওয়া হলো আমি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে স্বাগত জানাই উনি মহান একজন অর্থনীতিবিদকে একটা ব্যাংক দিলেন উনি একটা কোম্পানিকে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে হৃষ্টপুষ্ট ব্যাঙ্কটাকে ধ্বংস করে দিলেন এরকম বহু আছে বেসিক ব্যাংক আছে জনতা ব্যাংক আছে তো আমার কথা হচ্ছে যে রাষ্ট্রের টাকা যেভাবে লুণ্ঠন করে এক কিছু গোষ্ঠী নিয়ে গেলো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিছেন কৃষককে তো কমরে কোমরে দড়ি পরে দশ হাজার বিশ টাকার জন্য আপনি কোর্টে চালান দিচ্ছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিছেন কোভিডে স মাননীয় প্রধানমন্ত্রী এত সহযোগিতা করলেন কিছু ব্যবসায়ীদেরকে একটা গোষ্ঠীকে কই তারা কি এই এটার বিনিময় টাকাগুলো ফেরত দিচ্ছেন বহু লোক খেলাপি হয়ে বসে আছে অথবা তাদের কিন্তু বৃত্ত ভয়ের অভাব নাই তাদের দেশ বিদেশে সম্পত্তির অভাব নাই এবং তারা কিন্তু ছেলে মেয়েকেও দেশেও নাই এই যে এত টাকায় যে মানুষের টাকা লুট করে তারা আজকে এই সাম্রাজ্য তাদের বানিয়েছেন তারা নিজের দিকে না কোনো দিন তাকান না সরকারও অসহায়ত সরকার আমি বললাম তো সরকার কোনো না কোনো রিষ্টপন্থে রিষ্টপৃষ্ঠে আটকে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কারণ সরকারের যারা কিছু উচ্চবিলাসী লোক এটার সাথে দেয় আর সবচেয়ে বড় দেয় আমাদের আমলাতন্ত্র সিস্টেম তারা এমনভাবে সরকারকে আটকে ফেলেছে তাদের বাইরে সরকারের যাওয়ার কোনো রাস্তাই নাই কারণ আমরা ওই ধরনের মিনিস্ট্রিতে শুধু মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আমি কাউকে ওই দেখি নাই যে উনি কোনো একটা সেক্টরে জোর করে কথা বলে ওই সেক্টর ডেভেলপ করছে কিছু ক্যামেরা ট্রায়াল আছে যে আমি অনেক করেছি কিন্তু সিস্টেমটাই আমাদের দরকার একটা টিম মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টা করছেন এটা কোনো দ্বিমত নাই আমাদের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এখন আমাদের সুশাসনটা এত জরুরি দরকার এত জরুরি দরকার আপনি সুশাসন নিশ্চিত করেন সুশাসন নিশ্চিত করলে দেখবেন যে এই দুর্নীতিও বন্ধ হবে কালো টাকা সাদা করার দরকার হবে না আমাদের মূল্যস্ফীতিও ঠিক হয়ে যাবে আমাদের বাজার ঠিক হবে সব কিছু ঠিক হবে মানে এই সুযোগ আসলে ডেটা কি বলে মানে কতটা কাজে লাগে বা আগামী অর্থ বছরে অর্থনৈতিক যে বর্তমান বাস্তবতা এখানে আসলে এই ধরনের সুযোগ দিয়ে আসলে এক ধরনের সমালোচনাই আমরা দেখছি পড়ছে সরকার কিন্তু তারপর দিচ্ছে কেন মানে আশাটা কি মনে হয় বারবার সমালোচনাই হচ্ছে মানে আসলে এটাকে তো কেউ ভালো বলে না হ্যাঁ আবার এদিক থেকে তেমন কোনো লাভও হয় না মানে সেই অর্থে আসলে কালো টাকা বা অপ্রদেশিত অর্থ বৈধ করার যে সুযোগ দেওয়া সেটা আসলে কতজন নিয়েছে বা কত টাকায় পর্যন্ত এসছে যতবার আমার সুযোগ দিয়েছি এখন আমি মনে করি যে এটা একটা শেষ হওয়া দরকার মানে অ্যাটলিস্ট একটা যদি টাইম লাইন দেওয়া হয় এটাকে কয়েকবার দেওয়া হয়েছিল যে আগামী অর্থ বছর থেকে থাকবে না তো আপনারা এখনই সাদা করে ফেলেন কিন্তু আলটিমেটলি সেই আর আগামীটা আর শেষ হয় না তাই আমি মনে করি যে এখন যে বিতর্ক তৈরি হয়েছে এবং এখান থেকে যে গেইনটা তো এই দুটোই কিন্তু যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সেখানে বিতর্কটাই বেশি তো আমি মনে করি যে এখান থেকে সরে যাওয়াটা খুব যতটা দ্রুত জরুরি এবং একই সঙ্গে যদি এমন হয় যে না ঠিক আছে রাখতেই হবে তাহলে সেক্ষেত্রে যদি করটা অনেক বেশি বানিয়ে দেওয়া হয় মানে বিশেষ করে তিরিশ শতাংশের উপরে করা হয় তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তো এই যে আমাদের যারা সাদা টাকার মালিক বা যারা নিয়মিতভাবে কর দিচ্ছেন তারা হয়তো কিছুটা শান্তি পাবেন যে না এখানে এত সুবিধা তাদেরকে দিলো আর আমাদের উপরে এত অসুবিধা তৈরি হলো তো এই বৈষম্যটা তখন হয়তো তারা বোধ করবেন না কিন্তু সেটাও আসলে কোনো জাস্টিফিকেশন কমেই তো আসতেছে না মানে বেশি হলে আর কতটুকু আসবে হ্যাঁ না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে যারা নিয়মিতভাবে কর দিচ্ছেন যারা ভালো নাগরিক তো তাদের যে মনোকষ্ট সেটা হয়তো কিছুটা লাঘব হবে কিন্তু আলটিমেটলি এই এইভাবে আসলে এই অপশনটা রাখা উচিত নয় তাতে যেটা হয় যে আপনার এমনিতে যে অর্থনীতিতে তো নানা রকমের তৎপরতা আমরা দেখি যে দেখা যায় যে এমনিতেই গোষ্ঠীতন্ত্র একটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে অনেকেই করপাকি দিচ্ছে আবার অনেক অতি ধনী রয়েছেন তাদের একেবারে মনে হচ্ছে যে তাদের কিছুই নেই এরকমভাবে তাদের আসলে এই ইনকাম ট্যাক্স যে ফাইল সেটা দেখা যায় তো এই অবস্থায় আসলে এই এই ধরনের যে সুযোগ রাখা সেটা আমি মনে করি যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করা হোক যে যারা আসলে অপ্রদর্শিত রাখছেন তারা কেন রাখছেন সেই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে যদি আমরা বারবার তাদেরকে সুযোগ দিই আবার দেখা যাচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে তারা বিনিয়োগ করতে পারবেন তো এটার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের সীমার বাইরে চলে গেছে আসলে এই জমি বা বাড়ি তো এই অবস্থাগুলো সমাজের নানা রকম সংকটে তৈরি করছে এবং একই সঙ্গে যে অসমতা কিন্তু বেড়ে যাচ্ছে তো এই অবস্থায় আমি মনে করি যে যতটা সম্ভব তাড়াতাড়ি এই যে এই সুযোগের অবসান হওয়া উচিত এবং আরেকটা বিষয় হয় যেটা যে কারণে আসলে এই আয় তৈরি হয় সেগুলো আমাদের যে পুরো ট্যাক্স সিস্টেমে অটোমেশনের অভাব দেখা যাচ্ছে যে এটার আসলে অনেকেই মানে বিশেষ করে যারা ট্যাক্স কালেক্টর এর কর্মকর্তারা আজকাল তো ওরকম ট্যাক্স প্ল্যানার নন তারা শুধু কালেক্ট করেন এবং তারা সবসময় চান কেউ কেউ আসলে এর মধ্যে অসাধু কর্মকর্তা রয়েছেন তারা চান যে তাদের হাতে ডিসক্রিপশনের পাওয়ারটা থাকুক এবং এটার কারণে আসলে অটোমেশনটা হচ্ছে না এবং এটার কারণে সরকারের রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে এবং পরে সরকার চিন্তা ভাবনা করছে যে ঠিক আছে যদি কাল টাকার সুযোগ দিয়ে কিছুটা অন্তত রেভিনিউ আসে মানে আপনার কি মনে হয় মানে চার লাখ আশি হাজার কোটি টাকা আগামী অর্থ এটা আয়ের সক্ষমতা এনবিআর এর আছে আমি মনে করি যে এটা উচ্চ লক্ষ্য এবং এটা যদি আমাদের এনবিআর এর কোনো স্ট্র্যাটেজিক রিফর্ম না হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার যে খরচ এই মুহূর্তে হয়তো বেসরকারি বিনিয়োগ যদি না আসে সেক্ষেত্রে এবং এটা খুব সহজেই করা যায় কিন্তু এটার জন্য ইচ্ছা থাকতে হবে তো সেই জিনিসটা হচ্ছে না বলেই কিন্তু আসলে হচ্ছে না তো এখন এই জায়গাতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে সরকারের বা দেশের লাভ হবে তখন কিন্তু আর ওই ব্যাংকের হতে হবে না তখন রেভিনিউ আরো বেশি আসবে তো সেটা করা এবং একই সঙ্গে আস্তে আস্তে পুরো যে এনবিআর সেটাকে আসলে ওই কর্মকর্তাদেরকে ট্যাক্স প্ল্যানার করতে হবে করে তারপরে তারা পুরো প্ল্যান করবেন যে দেশের কোন জায়গা থেকে কোন যে গ্রোথ সেন্টার রয়েছে কোন ব্যবসা বাণিজ্য আছে গ্রাম অঞ্চলে যাবেন এইভাবে তারা কিভাবে কালেক্ট করবেন টাকা তো সেইটা কিন্তু তারা প্ল্যান করে তৈরি করবেন জি সোরাফ হাসান মানে কর্দাতা বান্ধব পরিবেশ আপনিও হয়রানির কথা বলছিলেন মানে এটা দীর্ঘদিনের আলোচনা এবং এই আধুনিকরণের কথা আমরা অনেক দিন ধরে শুনছি মানে এই পরিবেশটা আসলে বা আওতাটা আসলে আমরা বাড়াতে পারছি না কেন বা তেমন পরিবেশ তৈরি হচ্ছে না কেন মানে আপনাদের অবজারভেশন কি আসলে না প্রথমত হচ্ছে আমাদের অভিজ্ঞতা তো একই রকম এবং সেই অভিজ্ঞতা থেকে তিক্ত অভিজ্ঞতা যেটা বৈরী পরিবেশ সৎভাবে ব্যবসা করার ক্ষেত্রে সৎভাবে জীবনযাপন করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে সৎভাবে কথা বলার ক্ষেত্রেও সুতরাং এক ধরনের আমরা বৈরী পরিবেশে যাচ্ছি এখন সেটা হলো সুশাসনের ঘাটতি নীতি পরিকল্পনায় সমস্যা অর্থাৎ যারা সুবিধা ভোগ করছে তাদের বেশি সুবিধা দেওয়ার নীতি আর যারা অসুবিধায় আছে তাদের যাতে সে অসুবিধাই থাকে আর অটোমোশন এটা অনেক বছর ধরে চলে আসছে তা আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই অনেক ক্ষেত্রে হয়েছে কিন্তু বাংলাদেশ করতে চাই কিন্তু আমরা এনবিআরকে তা মানে অটোমেশন করতে পারিনি অনেক ক্ষেত্রেই ব্যাংকিং ব্যবস্থা সবচেয়ে হচ্ছে মানুষের আস্থা এই যে মূল্যস্ফীতির কথা অর্থমন্ত্রী বললেন যে কমাবেন মানুষের যদি আস্থা বাড়ে ব্যাংকিং ব্যবস্থার প্রতি ব্যাংকে বেশি টাকা যাবে টাকা রাখবে এবং তখন অর্থনীতি সচল হবে গতিশীল হবে তখন কিন্তু তার একটা প্রভাব পড়বে আর যেভাবে এই ব্যবসায়ীদের বিশেষ করে শিল্প পণ্য যে এখানে যে যেসব পণ্য উৎপন্ন হয় তার যদি ব্যয় বেড়ে যায় তখন তো পণ্য বিক্রি বিক্রি দাম বিক্রিও বাড়বে বিক্রি দামও বাড়বে তো এটি কঠিন এখন কিভাবে করবে আর এই যে সমালোচনাগুলো হচ্ছে সরকার উচিত এগুলো আমলে নেওয়া আমলে নিয়ে যে কোনটা বাস্তবায়ন করা যায় কোনটা করা যায় না এমনকি কালো টাকার ব্যাপারেও সরকার খোলাখুলি এ করুক তাদের কি হিসাব আছে যে কত কত কালো টাকা আছে দেশে যেমন বিশ হাজার কোটি টাকা যদি আসে যদি সেটা এক লাখ কোটি টাকা কালো টাকা তাদের সেটা হতে একটা ধারণা করতে হবে একটা নির্দিষ্ট মানে নীতি পরিকল্পনা করতে হবে শখ থাকতে হবে যে আমরা এই টাকাটা উদ্ধার করব যেমন ইমরান ভাই একটা কথা বলছিলেন যে এই যে জমি বাড়ি ফ্ল্যাট এর মূল্য এটি একটি অনেক ক্ষেত্রেই আপনি যারা স্বাধীন ব্যবসা করে তাদের তাদের আয় আয় কীভাবে নির্ধারিত হবে হ্যাঁ যারা সীমিত সীমিত মানে যারা নির্ধারিত আয় আর তার উপর তো ট্যাক্স নানা নানাভাবে হয় এবং কর দিতে হয় সেখানেও যাতে ফাঁকি না দিতে পারে এবং সবগুলো অটোমেশন শুধু করের ক্ষেত্রে না লেনদেনের ক্ষেত্রেও লেনদেনের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা এই যে যেমন এমন কি হতে পারে না যেমন আমি যে চিকিৎসকের ফি দেবো আইনজীবীর ফি দেবো আর সেটি মানে ব্যাংকিং ব্যাঙ্কিং ব্যাঙ্কিং চ্যানেলে হবে আর সেটি নগদ টাকায় হবে না তো নগদ টাকা যত বেশি বেশি লেনদেন হবে দুর্নীতি তত বাড়বে দুর্নীতি যত বাড়বে কালো টাকা বাড়বে তো এটি ওই অটোমেশন শুধু রাজস্বের ক্ষেত্রে না সব ক্ষেত্রেই অটোমেশনটা নিশ্চিত করতে হবে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা বেসরকারি মানে এই যে ব্যবসায়ীদের ধরতে চাই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার সেবা সেবা খাতগুলো দেখেন সেবা প্রতিষ্ঠানগুলো প্রতিটি সেবা প্রতিষ্ঠানে আপনাকে ঘুষ দিতে হয় আপনাকে নানাভাবে হয় ভয় দেখিয়ে আপনাকে সেবা নিতে হয় অথবা উৎকোষ দিয়ে সেটি কেন নিতে হবে তো সরকার যখন ব্যবসা অসাধু ব্যবসায়ীদের ধরবে তার আগে তো তার নিজের কর্মকর্তাদের ধরতে হবে তো তাদের ঘুষ নিতে বলছে না ব্যক্তির সমস্যা কাঠামোর মধ্যে এখন কোনো কোনো প্রতিষ্ঠানের মনে করেন ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান ঘোষ নিচ্ছেন তিনি তো সরকারি সরকার ওই প্রতিষ্ঠানে বসার বসার সুযোগে বা বসার কারণেই এটা নিতে পারছেন তিনি ব্যক্তি হিসাবে কিন্তু এটা নিতে পারেন না এই যে বেনুজির সাবেক পুলিশ প্রধান তিনি একজন ব্যক্তি হিসাবে এই এই দুষ্কর্মগুলো করেননি তিনি পুলিশ প্রধান হিসাবে কাউকে ভয় দেখিয়ে কাউকে জবরদস্তি করে এবং কাউকে মানে কিভাবে মানে এই এটা ব্যবহার করলেন এখন সরকার যখন সুশাসনের কথা বলে আর যখন তখন এই মানে ব্যবস্থা গ্রহণেরও একটা বিষয় আসে মানে এই ধরনের অনিয়ম বা হ্যাঁ দুর্নীতি দেখুন এই ধরনের পদে যারা থাকেন তাদের তাদের উপর তো সরকার একটা মানে সরকারি সরকারি কাঠামোয়ের মধ্যেই তাদের উপর নজরদারি থাকার কথা তাদের কার্য তাদের গতিবিধি এমনকি ধরেন সরকারি পদে থেকে কেউ বিরোধী দলের সঙ্গে আতাত না করে এটা সরকারের নজরদারি থাকে না অর্থনীতির ক্ষেত্রে কেন থাকবে না তার তার আয়ে তিনি কোথা থেকে কোথা থেকে অর্থ নিচ্ছেন বা কোথা থেকে সুবিধা বাড়তি সুবিধা নিচ্ছেন সে ব্যাপারে কেন থাকবে না এখন আমাদের এই নজরদারিটা যদি না থাকে এবং বাজেটের ক্ষেত্রেও তাই হচ্ছে বাজেট এই প্রতি বছর বললেন যে এটা সম্ভব কিনা কোনো বছরই হয়নি আপনি কি বলে উচ্চ বিলাসী বলে আর সেটি কখনোই পূরণ হয় না এমনকি সম্প্রতি তো এই এনবিআর চেয়ারম্যান বললেন যে আমাদের তো চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় কিছু করা যায় না উনি একটা প্রোগ্রাম বলেছেন আপনাদের তো অভিজ্ঞতাটা একটু বেশি আসলে রাজস্ব বিশেষ করে ভ্যাটের ক্ষেত্রে কি অবস্থা আসলে এই জায়গাগুলোতে আধুনিকায়ন আমরা শুনছি অনেক জায়গা থেকে দেখছি যে হচ্ছে অনেক নেওয়া হচ্ছে পক্ষ থেকে মানে উন্নতি এন কতটুকু হয়েছে আর কি করণীয় আছে আসলে অভিজ্ঞতাটা কি আপনাদের দেখেন একসময় ভ্যাট পনেরো পার্সেন্ট ছিল এই আমরা দায়িত্ব নেওয়ার পর আলাপ আলোচনা করি কিন্তু এনবিআর চেয়ারম্যান মহোদয় পাঁচ পার্সেন্ট করেছে দুই ধাপে সর্বজনীন এবং উনি বলেছে সতেরো পার্সেন্ট ভ্যাট বেশি আদায় হয়েছে কমানোর কারণে আমরা একটু আপনার মাধ্যমে আমি আজকে বলতে চাই আমাদের এখনও অধিকাংশ রেস্তোরাঁ ভেটের আওতে আসে নাই সেইখানে এন এর কর্মকর্তারা পকেট ভারি করছেন সামনেই বলছি আমরা বলেছি যে সারা বাংলাদেশের একটি রেস্তোরাঁ একটিও স্ট্রিট ফুডে যেন ভেটের আওতের বাইরে না থাকে তাহলে একটা হেলদি কম্পিটিশান হবে তাহলে সরকারের ভ্যাটা দেয় অনেক গুণ বেড়ে যাবে এখন যা দায় করছে তার চেয়ে আরও বহু গুণ বাড়বে ভ্যাট দ্বিতীয় হচ্ছে ভ্যাটের সাথে ট্যাক্সের একটা সম্পর্ক আছে সেই জায়গাটা আমরা এবার প্রস্তাবনা দিয়েছি এখনও ডিটেলস আসেনি বাজেট পাশ হলে বোঝা যাবে আমরা আবারও চেষ্টা করব অন্য এনবিআর চেয়ারম্যান মহোদয় বলছে আমাদের ভ্যাটের বাজেট মানেই আমাদের পলিসি শেষ হয়ে যাবে না যে কোনো সময় আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আপনারা আসবেন বাজেটের পরে আমাদের বিসিসি এর প্রেসিডেন্ট মহোদয় কাজ করছে এটি নিয়ে ট্যাক্সের জটিলতা শেষ হলে এই সেক্টর থেকে শুধু আমাদের সেক্টর থেকে একটা বিশাল রেভিনিউ আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেকেন্ড থেকে একটা আসেন আমরা যে এই যে ভ্যাটের মাত্র আড়াই লক্ষ কোটি টাকার আমি মাত্র বলতেছি এই জন্য আপনি বলছিলেন যে মানে সবাইকে ভ্যাটের আওতায় আনা আনা বা মানে এটা যাচ্ছে যাচ্ছে না না কেন ওই যে কিছু সুবিধাভোগী লোক তাদের সুবিধা নিচ্ছে আমরা মালিকরাও হয়তো ভালো না ভ্যাট ফাঁকি দিচ্ছি কাস্টমার থেকে নিচ্ছি অনেক অঞ্চলে ভ্যাট দেওয়ার রেওয়াজটা এখনো চালু হয়নি কাস্টমারদেরকে এখন আমাদের ইএফডি মেশিন কিছু এফডি মেশিন পেয়েছি আমরা যেটা ভালো চলছে যে রেস্তোরাঁয় সেখানেই দেওয়া হচ্ছে কিন্তু সার্বজনীন দিতে হবে আপনাকে আপনি আমাকে দিলে পাশের রেস্তোরাঁ দিতে হবে তাহলে সবাই একটা লেভেল প্লেইং ফিল্ড হবে সেটা চেষ্টা করছে সরকার থার্ড পার্টিকে দিয়েছে এটা হয়তো একটা সুফল হবে আমি মনে করি বিশ্বাস করি যদি এটা মনিটরিং থাকে উদ্দেশ্য যদি সৎ থাকে কিন্তু আমি বলেছি যে আমরা চোখে দেখা বহু মফসলের ব্যবসায়ী যাদের টিন নাই বা টিন আছে নাম কাওয়াতে দু হাজার তিন হাজার টাকা আপনার ট্যাক্স দেয় কোনো মতন ফর্ম ফিল করে সেইখানে আন্ডার টেবিল অনেক টাকা চলে যায় আপনি যদি এই জুলাইর এক তারিখ থেকে যদি এনবিআর মনে করে সরকার যদি মনে করে আমি চিরুনি অভিযান চালাবো সারা বাংলাদেশে কারণ আমাদের গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেক স্ট্রং হয়েছে এটা কেউ স্বীকার করুক আর না করুক মাননীয় প্রধানমন্ত্রী অনেক অবদান আছে এই ক্ষেত্রে প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু হয়েছে আমরা শুধু সমালোচনা করব কিন্তু উন্নয়নের কথা বলবো না সেটা ঠিক না সমালোচনা হচ্ছে সিস্টেমের ঘাটতি কারণ এটা একটা সার্বজনীন সবাইকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা জায়গা থেকে এনবিআর তার জায়গা থেকে আসবে পলিটিশিয়ানরা যেই কমিটমেন্ট দিছে তার জায়গা থেকে আসবে আমাদের এই সাধারণ জনগণ যারা আমরা রাষ্ট্রের আমাদের জন্য যে রাস্তাঘাট স্কুল কলেজ করেছে আমাদের তো ট্যাক্স দিয়ে দায়িত্ব আমাদের আমরা ট্যাক্স কোনো কোনোভাবে দিচ্ছি ভেটের মাধ্যমে দিচ্ছি কিন্তু এই যে এই রুরাল লেভেলে যে এই ডেভেলপমেন্ট হয়ে গেছে যে ভিলেজ লেভেলে যে ব্যবসায় তাদের কিন্তু ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয় নাই আমরা যারা ট্যাক্স দিচ্ছি ছোট উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা বড়ো উদ্যোক্তা তাদের কিন্তু নিষ্পেষণ চলছে হ্যাঁ কিন্তু আপনি যদি পুরো একটা সবাইকে মাত্র এক কোটি সামথিং ট্যাক্সের নিবন্ধন আসে টিন আসে কিন্তু ভ্যাট ট্যাক্স দেয় কয়জন সেইখানে আপনাকে এইটা মিনিমাম মনে করেন যদি আপনি ক্র্যাশ প্রোগ্রাম নেন যে আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস আমি চিরুনি অভিযান চালাবো তাহলে কিন্তু আপনার আড়াই কোটি দুই লাখ আড়াই লাখ কোটি টাকা কোনো টাকা না আমি বললাম আপনাকে সেকেন্ড থিং হচ্ছে যদি এই যে রিয়েল এস্টেটে যে একটা বড় ফাঁকি এনভিআরই উদ্ঘাটন করেছে কিন্তু ব্যবস্থা নিতে আমরা দেখি নাই প্রশ্নটা হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই যারা অসৎ কর্মকর্তা যারা সরকারের সুবিধাভোগী লুট করেছে এই যে আমলাতন্ত্র থেকে বলেন পলিটিশিয়ানরা বলেন যারাই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই তাদের বৃত্তব তো সবাই দেখতে পাচ্ছে সেকেন্ড থিং হচ্ছে অসৎ ব্যবসায়ীরা যারা ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো না কোনো বেনিফিশিয়ারি হয়ে যারা আজকে সাম্রাজ্য বানিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই কোশ্চেনটা হচ্ছে আপনি যখন ব্যবস্থা নেবেন

আজ এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভিভিডি ডট কমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি